أشهد أن لا إله إلا الله شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم আজ আমি যেসব সাহাবীর স্মৃতিচারণ করব তাদের একজন হলেন হযরত সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইদ এর পিতার নাম ছিল জায়েদ বিন আমর আর তার মাতার নাম ছিল ফাতেমা বিনতে বাজা। তিনি আদি বিন কাব বিন লুই গোত্রের সদস্য ছিলেন। হযরত সাইদ বিন জায়েদ এর উপনাম আবুল আওয়ার ছিল, যদিও কেউ কেউ আবু সওত বলেছেন। তিনি দীর্ঘকায় গোধূম বর্ণ বিশিষ্ট ছিলেন আর তার মাথার চুল ছিল ঘন। তিনি হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই ছিলেন। তার বংশবৃক্ষ চতুর্থ পুরুষে নুফায়েল পর্যন্ত গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মিলিত হয়। এছাড়া অষ্টম পুরুষে কাব বিন লুই পর্যন্ত গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন আতেকার বিয়ে হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ফাতেমার বিয়ে হয়েছিল হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। ইনি সেই বোন যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কারণ হয়েছিলেন। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা জায়েদ বিন আমর অজ্ঞতার যুগে এক খোদার উপাসনা করতেন এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের অনুসন্ধান করতেন আর বলতেন, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের প্রভু তিনি আমার প্রভু এবং ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মই আমার ধর্ম। হুজুর বলছেন, সে যুগেও একেশ্বরবাদী মানুষ ছিল। কতিপয় শিশুও প্রশ্ন করে থাকে যে ইসলামের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি ছিল আর তিনি কার ইবাদত করতেন। অতএব এর উত্তর হল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবচেয়ে বড় একেশ্বরবাদী ছিলেন আর তিনি তখনও এক খোদারই ইবাদত করতেন। জায়েদ বিন আমর সকল প্রকার পাপ পঙ্কিলতা হতে, এমনকি মুশরেকদের জবাইকৃত পশুর মাংস ভক্ষণ করা থেকেও বিরত থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসেবে আবির্ভূত হওয়ার পূর্বে একবার তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে
তার সাক্ষাৎ হয়। সহিহ বুখারীতে এর বিস্তারিত বিবরণ এভাবে রয়েছে যে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহী অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন আমর বিন নুফাইলের সাথে বালদা নামক স্থানের নিম্নভূমিতে সাক্ষাৎ করেন, অর্থাৎ এটি তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবির পূর্বের কথা। বালদা হলো মক্কার পশ্চিমে অবস্থিত একটি উপত্যকার নাম। মক্কার দিকে যাওয়ার সময় তানঈমের পথে এটি অবস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান রাখা হলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে অস্বীকৃতি জানান। তখন যায়েদ বলেন, আমিও সেগুলো খাই না যা তোমরা তোমাদের প্রতিমার নামে জবাই করো, আর আমি কেবল তাই ভক্ষণ করি যার উপর আল্লাহর নাম নেওয়া হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাবধানতা বশত খাননি যে এগুলো আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবাই করা জিনিস। এতে যায়েদও বলেন যে আমিও আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবাই করা জিনিস বা পশুর মাংস ভক্ষণ করি না। রওয়ায়েতের পরের অংশে আরো বর্ণিত হয়েছে যে যায়েদ বিন আমর কুরাইশদের কুরবানিকে ত্রুটিযুক্ত মনে করতেন এবং বলতেন, ছাগলকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে এর জন্য পানি বর্ষণ করেছেন আর ভূমি থেকে এগুলোর জন্য ঘাস উদ্গত করেছেন, অথচ তোমরা এগুলোকে আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবাই করো, তোমরা এগুলোকে আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবাই করো, অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্য কারো নামে জবাই করাকে তিনি অপছন্দ করতেন এবং এটিকে অনেক বড় পাপ জ্ঞান করতেন। যায়েদ বিন আমর কুফর ও শিরক এর প্রতি বীতশ্রদ্ধ হয়ে সত্যের অন্বেষণে দূর দূরান্তের বিভিন্ন দেশ সফর করেন। তার এই সফর সম্পর্কে সহিহ বুখারীতে আরেকটি রওয়ায়েত এভাবে বর্ণিত হয়েছে যে হযরত ইবনে ওমর বর্ণনা করেন, যায়েদ বিন আমর বিন নুফাইল সত্য ধর্মের সন্ধান ও অনুসরণের জন্য সিরিয়ার দিকে যান। সেখানে এক ইহুদি আলেমের সাথে তার সাক্ষাৎ হয়। তিনি তাকে তার ধর্ম সম্বন্ধে জিজ্ঞেস করেন। সেই ইহুদি আলেমকে তিনি বলেন, আমাকে আপনাদের ধর্ম সম্পর্কে বলুন, হয়তো আমি আপনাদের ধর্ম গ্রহণ করতে পারি। সে বলল, আমাদের ধর্মের অনুসরণ করো না, কেননা এটি বিকৃত হয়ে গেছে, নতুবা তুমিও ঐশী কপানলে পতিত হবে। যায়েদ বলেন, আমি তো আল্লাহর ক্রোধ এড়ানোর চেষ্টা করছি আর আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টি কখনো সহ্য করতে পারবো না, অধিকন্তু এটি সহ্য করার শক্তিও আমার নেই। অতঃপর তিনি জিজ্ঞেস করেন, তুমি কি আমাকে ছাড়া অন্য কোন ধর্মের সন্ধান দিতে পারো? সেই ইহুদি আলেম বলল, আমি কেবল এটিই জানি যে মানুষের হানিফ তথা একত্ববাদী হওয়া উচিত। যায়েদ জিজ্ঞেস করেন, হানিফ কি? সেই ইহুদি বলল, ইব্রাহিমের ধর্ম। তিনি ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না, তিনি কেবল এক আল্লাহর ইবাদত করতেন। এরপর যায়েদ সেখান থেকে বেরিয়ে একজন খ্রিস্টান আলেমের সাথে সাক্ষাৎ করেন, তাকেও তিনি একই কথা বলেন। সেই খ্রিস্টান আলেম বলল, তুমি কখনো আমাদের ধর্মের অনুসরণ করো না, অন্যথায় আল্লাহর অভিসম্পাতের শিকার হবে। যায়েদ বলেন, আমি আল্লাহর অভিসম্পাত এড়ানোর চেষ্টা করছি, কেননা আমি আল্লাহর অভিসম্পাত এবং তার কোপানল সহ্য করতে পারবো না আর তা সহ্য করার শক্তিও আমার নেই। তুমি কি আমাকে অন্য কোন ধর্মের দিশা দিতে পারো? সেই খ্রিস্টান বলল, আমি শুধু এটিই জানি যে মানুষের হানিফ তথা একত্ববাদী হওয়া উচিত। যায়েদ জিজ্ঞেস করেন, হানিফ কি? সে ব্যক্তি বলল, ইব্রাহিমের ধর্ম। তিনি ইহুদিও ছিলেন না আর খ্রিস্টানও ছিলেন না, বরং তিনি কেবল আল্লাহর ইবাদত করতেন। যায়েদ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে তার মতামত শোনার পর সেখান থেকে বিদায় গ্রহণ করেন। এরপর বাইরে খোলা মাঠে এসে তিনি তার দুহাত তুলে দোয়া করেন, হে আমার আল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি হযরত ইব্রাহিমের ধর্মে প্রতিষ্ঠিত আছি। যায়েদ বিন আমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পেয়েছিলেন, কিন্তু তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির পূর্বেই তিনি পরলোক গমন করেছিলেন। হযরত আমের বিন রবিয়া বর্ণনা করেন যে যায়েদ বিন আমর সত্য ধর্মের অন্বেষণে ছিলেন আর তিনি খ্রিস্ট ধর্ম এবং ইহুদি ধর্ম আর প্রতিমা ও পাথরের পূজা করার প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। তিনি নিজ জাতির সাথে মতভেদ করেন আর তাদের প্রতিমা এবং তার
পিতা পিতামহরা যাদের ইবাদত করত তাদেরকে পরিত্যাগ করার ঘোষণা দেন। এছাড়া তাদের জবাইকৃত পশুর মাংস তিনি খেতেন না। একবার তিনি আমাকে বলেন, হে আমের, দেখো আমার জাতির সাথে আমার মতের অমিল রয়েছে। আমি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের অনুসারী এবং তার অনুসারী যার তিনি অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম ইবাদত করতেন, আর এরপর আমি ইসমাইল আলাইহিসসালামের অনুসরণ করি যিনি এই কিবলার দিকেই মুখ করে নামাজ পড়তেন, আর আমি ইসমাইলের বংশধরদের মধ্য থেকে একজন নবীর আগমনের অপেক্ষায় আছি। কিন্তু মনে হচ্ছে তার সত্যায়ন, তার প্রতি ইমান আনয়ন এবং তার সত্যনবী হওয়ার পক্ষে সাক্ষ্য দেবার জন্য আমি তার যুগ পাব না। হে আমের, যদি তুমি সেই নবীর যুগ পাও তাহলে তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবে। আমের বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হন তখন আমি মুসলমান হয়ে যাই এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ বিন আমরের বাণী ও সালাম পৌঁছে দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দেন ও তার জন্য রহমতের দোয়া করেন এবং বলেন, আমি তাকে জান্নাতে নিজের আঁচল গুটাতে দেখেছি। যায়েদ বিন আমর নিজের একেশ্বরবাদী হওয়ার জন্য অত্যন্ত গর্ববোধ করতেন। হযরত আসমা বিনতে আবু বকর অজ্ঞতার যুগের একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি যায়েদ বিন আমর বিন নুফাইলকে দেখেছি যে তিনি কাবা ঘরের দেয়ালে হেলান দেয়া অবস্থায় বলছিলেন, হে কুরাইশরা, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি ভিন্ন তোমাদের মাঝে আর কেউ ইব্রাহিমের ধর্মের উপর প্রতিষ্ঠিত নও। যায়েদ কন্যা সন্তানদেরকে জীবিত কবরস্থ করতেন না। আরবের কতক গোত্রের রীতি ছিল যে তারা নিজ কন্যাদেরকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলত, তিনি এটি করতেন না। বরং তিনি যদি অবগত হতেন যে কেউ নিজ কন্যাকে হত্যা করতে উদ্যত, তখন তিনি সেই ব্যক্তিকে বলতেন, একে মেরো না, একে হত্যা করো না, আমি তোমার স্থলের ভরণ পোষণের ব্যবস্থা করব। অতঃপর তিনি তাকে নিয়ে যেতেন আর সে সাবালিকা হলে তার পিতাকে বলতেন, তুমি চাইলে আমি তাকে তোমার হাতে তুলে দিচ্ছি, আর তুমি চাইলে আমি তার সব দায়িত্ব সম্পন্ন করব, অর্থাৎ বিয়ে শাদী প্রভৃতির খরচাদি বহন করব। অপর এক রেওয়ায়েতে হযরত আসমা বিনতে আবু বকর বর্ণনা করেন, প্রথমোক্ত রেওয়ায়েত বুখারির ছিল আর দ্বিতীয়টি ইতিহাস গ্রন্থ উজদুল গাবার রেওয়ায়েত। হযরত আসমা বিনতে আবু বকর বর্ণনা করেন যে আমি যায়েদ বিন আমর বিন নুফাইলকে কাবার সাথে হেলান দিয়ে দাঁড়ানো অবস্থায় দেখেছি। তিনি বলছিলেন, হে কুরাইশরা, সেই সত্তার কসম যার হাতে যায়েদের প্রাণ, আমি ছাড়া তোমাদের কেউ ইব্রাহিমের ধর্মে প্রতিষ্ঠিত নয়। তিনি বলতেন, হে আল্লাহ, হায়, আমি যদি তোমার ইবাদতের পছন্দনীয় পন্থা জানতাম তাহলে আমি সেভাবেই তোমার ইবাদত করতাম, কিন্তু আমি তা জানি না। এরপর তিনি নিজ হাতের তালুতে সিজদা করতেন। সঈদ বিন মুসাইয়্যিব থেকে বর্ণিত, যায়েদ বিন আমরের মৃত্যু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 5 বছর পূর্বে হয়েছে। সে সময় কুরাইশরা কাবা গৃহের পুনর্নির্মাণ করছিল। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন তিনি বলছিলেন, আমি ইব্রাহিমের ধর্মের উপর প্রতিষ্ঠিত আছি। হযরত সঈদ বিন যায়েদের স্মৃতিচারণ হচ্ছিল, প্রাসঙ্গিকভাবে তার পিতার বর্ণনা চলে এসেছে। পুত্র ইসলামে উচ্চ মর্যাদা লাভ করেছেন, কিন্তু পিতার পুণ্যের কারণে এটিও ইতিহাসে সংরক্ষিত হয়ে আছে, আর এ কারণে আমিও এখানে এর উল্লেখ করলাম, কেননা এসব রেওয়ায়েত বুখারিতেও রয়েছে। যা হোক, এখন হযরত সঈদ বিন যায়েদের অবশিষ্ট স্মৃতিচারণ করছি। হযরত সঈদ বিন যায়েদ এবং হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হন এবং তার কাছে যায়েদ বিন আমর সম্পর্কে জিজ্ঞেস করেন, অর্থাৎ হযরত সঈদের পিতা সম্পর্কে জিজ্ঞেস করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যায়েদ বিন আমরকে ক্ষমা করুন এবং তার প্রতি কৃপা করুন,
ইব্রাহিমের ধর্মে প্রতিষ্ঠিত অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরপর মুসলমানরা যখনই জায়েদ বিন আমরের উল্লেখ করত, তখন তার জন্য কৃপা ও মাগফিরাতের দোয়া করত। অপর এক রেওয়ায়েতে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জায়েদ বিন আমর সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি কিয়ামত দিবসে একাই এক উম্মতের সমমর্যাদা নিয়ে উত্থিত হবেন। যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে, হযরত সাইদ বিন জায়েদ হযরত উমরের ভগ্নিপতি ছিলেন, আর হযরত সাইদ বিন জায়েদের বোন আতেকা বিনতে জায়েদের বিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে হয়েছিল। হযরত সাইদ বিন জায়েদ এবং তার স্ত্রী হযরত ফাতেমা বিনতে খাত্তাব ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, অর্থাৎ প্রারম্ভেই তারা ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে যাওয়ার পূর্বেই তারা ঈমান আনয়ন করেছিলেন, যেমনটি পূর্বেই আমি বলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কারণ ছিলেন হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। গত এক খুতবায় এর বিস্তারিত বিবরণ হযরত খাবাব বিন আরতের স্মৃতিচারণে দেয়া হয়েছিল, তথাপি এখানে যেহেতু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা আলোচনা হচ্ছে, তাই আমি এখানেও সংক্ষেপে কিছুটা বর্ণনা করছি। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান্নবীন পুস্তকে লিখেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কেবল কয়েকদিন অতিবাহিত হতেই আল্লাহ তাআলা মুসলমানদেরকে আরেকটি আনন্দের উপলক্ষ দান করেন, অর্থাৎ ইসলামের কট্টর বিরোধী হযরত উমরও মুসলমান হয়ে যান। হযরত উমরের প্রকৃতিতে শুরু থেকেই কঠোরতা ছিল, কিন্তু এটি তার প্রকৃতিতে শুরু থেকেই ছিল, কিন্তু ইসলামের শত্রুতা তাতে নতুন মাত্রা যোগ করেছে। যেমন ইসলাম গ্রহণের পূর্বে তিনি অসহায় ও দুর্বল মুসলমানদেরকে তাদের ইসলাম গ্রহণের কারণে অনেক বেশি কষ্ট দিতেন। একদিন তিনি ভাবলেন, এদেরকে তো আমি কষ্ট দিয়েই যাচ্ছি, কিন্তু এরা বিরত হচ্ছে না এবং নিজেদের বিশ্বাসে তারা দৃঢ় অবিচল। এই নৈরাজ্যের হোতাকে শেষ করে দিলেই তো হয়। এই উদ্দেশ্যে তিনি ঘর থেকে বের হন। তার হাতে ছিল নগ্ন তরবারি। পথিমধ্যে জনৈক ব্যক্তির সাথে দেখা হয়। সে বলে, হে উমর, এত ক্রুদ্ধ হয়ে নগ্ন তরবারি হাতে কোথায় যাচ্ছ? তিনি বলেন, আজ আমি মুহাম্মদের ভবলীলা সাঙ্গ করতে যাচ্ছি। সে ব্যক্তি বলে, আগে নিজের বাড়ির খোঁজ নাও, তোমার বোন ও ভগ্নিপতিও মুসলমান হয়ে গিয়েছে। এ কথা শুনে হযরত উমর তৎক্ষণাৎ নিজের গন্তব্য বদল করে তার বোনের বাড়ি অভিমুখে যাত্রা করেন। যখন বাড়ির কাছে পৌঁছেন, ভেতর থেকে কোরআন শরীফ তিলাওয়াতের শব্দ ভেসে আসছিল। খাবাব বিন আরত খুব সুললিত কণ্ঠে তা পাঠ করছিলেন। এই শব্দ শুনে হযরত উমরের ক্রোধ আরো বৃদ্ধি পায়। দ্রুতবেগে হঠাৎ দরজা খুলে তিনি ঘরে প্রবেশ করেন। যা হোক, এই শব্দ পেতেই খাবাব চট করে কোনো জায়গায় আত্মগোপন করেন, পর্দার পেছনে বা কোনো এক স্থানে যেখানে লুকানোর জায়গা ছিল। আর তার বোন ফাতেমা তড়িৎ কুরআন শরীফের পৃষ্ঠাগুলো কোনো জায়গায় লুকিয়ে ফেলেন। হযরত উমর তখন হযরত ফাতেমা ও হযরত সাইদকে বলেন, শুনলাম তোমরা নাকি নিজেদের ধর্ম ছেড়ে দিয়েছ। আর এই কথা বলেই তার ভগ্নিপতি সাইদ বিন জায়েদকে প্রহার করা আরম্ভ করেন। ফাতেমা নিজের স্বামীকে বাঁচানোর জন্য মাঝখানে দাঁড়িয়ে যান, কিন্তু হযরত উমরের হামলা এমন ভয়াবহ ছিল যে তা হযরত ফাতেমার উপরও গিয়ে পড়ে এবং তিনি আহত হন। যা হোক, ক্ষতবিক্ষত ফাতেমার সাহস বৃদ্ধি পায়। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, ওমর, হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গিয়েছি, তুমি যা করতে পারো করো, কিন্তু আমরা ইসলাম পরিত্যাগ করব না। যা হোক, বোনের এরূপ সাহসিকতাপূর্ণ ও নির্ভীক উত্তর শুনে হযরত উমর চোখ তুলে তাকালে দেখতে পান যে তার বোনও রক্তে রঞ্জিত হয়ে আছেন। তিনি
এতটাই আঘাত পেয়েছিলেন যে তার চেহারা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। এই দৃশ্য হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃতিতে গভীরভাবে রেখাপাত করে আর তাৎক্ষণিকভাবে তিনি বলেন, ঠিক আছে, তোমরা যা পড়ছিলে সেই বাণী আমাকে দেখাও। এটি শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, এগুলো এভাবে দেখানো যাবে না, কেননা তুমি সেই পৃষ্ঠাগুলো নষ্ট করে ফেলবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অঙ্গীকার করছি যে আমি এমনটি করব না, এগুলো তোমাদেরকে ফেরত দিয়ে দেব। তখন হযরত ফাতেমা বলেন, তবুও এগুলো এভাবে দেখানো যাবে না, তুমি প্রথমে গোসল করে আসো, তারপর দেখো। অতএব তিনি গোসল করে আসলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পবিত্র কোরআনের সেই পৃষ্ঠাগুলি বের করে তার সামনে রেখে দেন। তিনি হাতে নিয়ে দেখেন যে এগুলো সূরা তাহার প্রাথমিক কয়েকটি আয়াত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুবই ত্রস্ত হৃদয়ে সেই আয়াতগুলো পড়া আরম্ভ করেন। তার প্রকৃতি যেহেতু পবিত্র ছিল, তদুপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও ছিল, তাই তিনি যখন আয়াতগুলো পড়া আরম্ভ করেন তখন ধীরে ধীরে প্রতিটি শব্দ তার হৃদয়ে গেঁথে যেতে থাকে। পড়ার এক পর্যায়ে যখন তিনি নিম্নলিখিত আয়াতদ্বয়ে পৌঁছেন যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, অর্থাৎ নিশ্চয় আমি এই বিশ্বের একমাত্র স্রষ্টা ও অধিপতি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই, সুতরাং তোমাদের উচিত কেবল আমার ইবাদত করা এবং আমার স্মরণে নামাজ কায়েম করা। দেখো, প্রতিশ্রুত মুহূর্ত অচিরেই আসছে, কিন্তু আমরা সেই সময়কে গোপন রেখেছি যেন প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের প্রতিদান প্রাপ্ত হয়। এই আয়াত পড়তেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্বিত ফিরে পান এবং অবলীলায় বলে ওঠেন, কি বিস্ময়কর বাণী, আর কতই না পবিত্র বাণী। হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু লুকিয়েছিলেন, এই কথা শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরপর তিনি বলেন, তোমার মাঝে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারি ফসল, কেননা খোদার কসম, গতকালই আমি তাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতে শুনেছি যে হে আল্লাহ, তুমি উমর ইবনুল খাত্তাব অথবা আমর বিন হিশাম অর্থাৎ আবু জাহেলের মধ্য থেকে যে কোনো একজন ইসলামকে দান করো। যা হোক, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এটি শুনে হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমাকে বলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন। তখনও তরবারি পূর্বের ন্যায় খাপের বাইরে তার হাতেই ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দারে আরকামে অবস্থান করছিলেন। যা হোক, খাবাব তাকে সেখানকার ঠিকানা বলে দেন। হযরত উমর সেখানে গিয়ে দরজায় সজোরে কড়া নাড়েন। সাহাবীরা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন হযরত উমর নগ্ন তরবারি হাতে দাঁড়িয়ে আছেন। এটি দেখে তারা দরজা খুলতে ইতস্তত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরজা খুলে দাও। হযরত হামজাও সেখানে উপস্থিত ছিলেন, তিনিও বলেন, দরজা খুলে দাও, সে যদি সদিচ্ছা নিয়ে এসে থাকে তাহলে ভালো কথা, কিন্তু যদি দুরভিসন্ধি থাকে তবে তার তরবারি দিয়েই তার শিরচ্ছেদ করব। দরজা খোলা হয়, হযরত উমর নগ্ন তরবারি নিয়ে ভেতরে প্রবেশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামার কিনারা টেনে জিজ্ঞেস করেন, হে উমর, কি উদ্দেশ্যে এসেছো? তিনি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হতে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আনন্দে আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন। বর্ণিত আছে যে তখন সাহাবিরাও এত জোরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন যে মক্কার পাহাড়গুলোতেও সেই আওয়াজ প্রতিধ্বনিত হয়। অতএব ইনি ছিলেন হযরত সাইয়্যিদ, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের কারণ ছিলেন। হযরত সাইয়্যিদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রাথমিক হিজরতকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। মদিনা পৌঁছে তিনি হযরত
আবু লুবাবার ভাই হযরত রিফা বিন আব্দুল মুনজিরের ঘরে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাফে বিন মালিকের সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে দেন। তবে অপর একটি রওয়ায়েত অনুযায়ী হযরত উবাই বিন কাবের সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হযরত সাঈদ বিন জায়েদ বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু তা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধলব্ধ সম্পদে তাকে অংশীদার করেছেন। এই জন্য যেসব সাহাবি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো না কোনো ভাবে যাদেরকে যুদ্ধলব্ধ সম্পদের অংশ দিয়ে বদরে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করেছেন, আমিও তাদেরকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের অন্তর্ভুক্ত বলে গণ্য করেছি। হযরত সাঈদ বিন জায়েদের বদরের যুদ্ধে অংশগ্রহণ না করার কারণ হযরত তালহা বিন উবাইদুল্লাহর স্মৃতিচারণে উল্লেখ করা হয়েছে, তথাপি এখানেও বর্ণনা করা জরুরি, তাই বর্ণনা করছি। এমনিতেও এটি বর্ণনা করার প্রায় দুই তিন মাস কেটে গেছে, আর এখানেও বর্ণনা করা প্রয়োজন, তাই করছি। যা হোক, হযরত সাঈদ বিন জায়েদের বদরের যুদ্ধে অংশগ্রহণ না করার যে কারণ উল্লেখ করা হয়েছে তা হল কুরাইশদের একটি কাফেলার সিরিয়া থেকে রওনা হওয়ার বিষয়ে ধারণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে তার যাত্রার দশ দিন পূর্বে হযরত তালহা বিন উবাইদুল্লাহ এবং হযরত সাঈদ বিন জায়েদকে কাফেলার সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করেন। তারা আওরা নামক স্থানে পৌঁছেন। কাফেলা সেই পথ অতিক্রম না করা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করেন। আওরা লোহিত সাগরের তীরবর্তী একটি যাত্রা বিরতি স্থান। হিজাজ ও সিরিয়ায় যাতায়াতকারী কাফেলাগুলো এই পথ দিয়েই যাতায়াত করত। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা বিন উবাইদুল্লাহ এবং হযরত সাঈদের ফিরে আসার পূর্বেই এই সংবাদ পেয়ে যান যে কাফেলাটি সেখান থেকে চলে গেছে, তাদের এদিকে আসার কোনো ইচ্ছা নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাকেন এবং কুরাইশ কাফেলার উদ্দেশ্যে যাত্রা করেন। সঠিক সংবাদ জানা ছিল না, কিন্তু একথা জানা যায় যে কাফেলা সেই পথ অতিক্রম করে গেছে। তখন তিনি সাহাবীদের ডাকেন আর কাফেলার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু এদিকে আসার পরিবর্তে কাফেলা উপকূলীয় পথ ধরে দ্রুত সটকে পড়েছে। সন্ধানীদের দৃষ্টি এড়ানোর জন্য তারা দিনরাত সফর অব্যাহত রাখে, আর যে পথে তাদের আসার সম্ভাবনা ছিল সেই পথে আসেনি, ফলে উভয় কাফেলা মুখোমুখি হয়নি। হযরত তালহা বিন উবাইদুল্লাহ ও হযরত সাঈদ বিন জায়েদ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাফেলার সংবাদ দেওয়ার জন্য মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। তারা জানতেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের উদ্দেশ্যে ইতোমধ্যে যাত্রা করেছেন। তারা দুজন মদিনাতে সেদিন এসে পৌঁছেন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে কুরাইশ বাহিনীর মুখোমুখি হয়েছেন। তাদের উভয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হবার জন্য মদিনা থেকে যাত্রা করেন এবং পথিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর থেকে ফিরতি পথে তুরবান নামক স্থানে তার সাথে মিলিত হন। তুরবান মদিনা থেকে আনুমানিক 19 মাইল দূরে অবস্থিত একটি উপত্যকা যেখানে অনেক বেশি পরিমাণে মিষ্টি পানির কূপ রয়েছে। বদরের যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে কিছু সময় অবস্থান করেছিলেন। যে বাণিজ্য কাফেলা চলে গিয়েছিল আর বদরের প্রান্তরে মক্কা থেকে আগত যে বাহিনীর সাথে যুদ্ধ হয়েছিল এটি ভিন্ন কাফেলা ছিল। যা হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে এই কাফেলার উদ্দেশ্য বোঝার জন্য বেরিয়েছিলেন।
জানা ছিল না যে একটি সেনাবাহিনীও আসছে। যা হোক, ঘটনার পরবর্তী অংশ হল হযরত আলহা ও হযরত সাঈদ সেই যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধলব্ধ সম্পদে তাদেরকে অংশীদার করেছিলেন, আর এই দুজনকেও বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের অন্তর্ভুক্ত বলে আখ্যায়িত করা হয়। হযরত সাঈদ বিন যায়েদ আশারায়ে মুবাশশারা অর্থাৎ সেই দশজন সৌভাগ্যবান সাহাবির অন্তর্ভুক্ত ছিলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে এই পৃথিবীতেই জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াকাস, সাঈদ বিন যায়েদ এবং আবু উবাইদা বিন জারাহদের প্রত্যেকের নাম নিয়ে বলেছেন যে এরা জান্নাতি। সাঈদ বিন যায়েদ বর্ণনা করেন, আমি নয়জন সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যে তারা জান্নাতি, আর দশম ব্যক্তি সম্পর্কেও আমি যদি এই সাক্ষ্য দেই তাহলে গুনাগার হব না। জিজ্ঞেস করা হলো তা কিভাবে, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেরা পাহাড়ে অবস্থান করছিলাম, তখন সেটি প্রকম্পিত হতে থাকে। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হেরা, স্থির থাকো, নিশ্চয় তোমার বুকে একজন নবী বা সিদ্দিক অথবা শহীদ অবস্থান করছেন। কেউ একজন জিজ্ঞেস করল, সেই দশজন জান্নাতি ব্যক্তি কারা? হযরত সাঈদ বিন যায়েদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ এবং আব্দুর রহমান বিন আউফ। এরপর প্রশ্ন করা হলো দশম ব্যক্তিকে, তখন হযরত সাঈদ বিন যায়েদ বলেন, সেই ব্যক্তি আমি। হযরত সাঈদ বিন জুবায়ের বর্ণনা করেন যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত সাদ, হযরত আব্দুর রহমান এবং হযরত সাঈদ বিন যায়েদ রণক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে থাকতেন, অর্থাৎ তার সুরক্ষা করতেন এবং নামাজে তার পেছনে দাঁড়াতেন। হাকিম বিন মুহাম্মদ তার পিতার পক্ষ থেকে বর্ণনা করেন যে তিনি হযরত সাঈদ বিন যায়েদের আংটিতে পবিত্র কুরআনের আয়াত লিপিবদ্ধ দেখেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খিলাফতকালে সিরিয়ার অভিযানে যখন রীতিমতো সেনা অভিযান চালানো হয়, তখন হযরত সাঈদ বিন যায়েদ হযরত আবু উবাইদার অধীনে পদাতিক বাহিনীর দায়িত্বে নিযুক্ত হন। দামেস্ক অবরোধ এবং ইয়ারমুকের চূড়ান্ত যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন এবং জীবন বাজি রেখে অংশগ্রহণ করেন। যুদ্ধের সময় হযরত সাঈদ বিন যায়েদকে দামেস্কের গভর্নর নিযুক্ত করা হয়, কিন্তু তিনি হযরত আবু উবাইদাকে লিখেন যে আপনারা জিহাদ করবেন আর আমি এ থেকে বঞ্চিত থাকব, আমি এমনটি করতে পারি না। তাই চিঠি পাওয়া মাত্রই আমার জায়গায় অন্য কাউকে নিযুক্ত করুন যেন যথাশীঘ্র আমি আপনার কাছে গিয়ে পৌঁছতে পারি। হযরত আবু উবাইদা বাধ্য হয়ে ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে পাঠিয়ে দেন এবং হযরত সাঈদ বিন যায়েদ পুনরায় যুদ্ধে যোগদান করেন। হযরত সাঈদ বিন যায়েদের সম্মুখে অনেক বিপ্লব সংঘটিত হয়েছে, অনেক গৃহযুদ্ধ হয়েছে। তিনি তার জগতের প্রতি অনীহা ও তাকওয়ার কারণে এসব ঝগড়া বিবাদ সর্বদা এড়িয়ে চলতেন, কিন্তু তা সত্ত্বেও যার সম্পর্কে যে মতামত পোষণ করতেন তা স্বাধীনভাবে প্রকাশ করতে কুণ্ঠাবোধ করতেন না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর তিনি প্রায় সময়ই কুফার মসজিদে বলতেন যে তোমরা উসমানের সাথে যে ব্যবহার করেছ এর ফলে যদি উহুদ পাহাড়ও প্রকম্পিত হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। একইভাবে একদিন কুফার জামে মসজিদে মুগিরা বিন শোবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মন্দ কথা বললে হযরত সাঈদ বিন যায়েদ বলেন, হে মুগিরা বিন শোবা, হে মুগিরা বিন শোব, হে মুগিরা বিন শোব, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এরা দশ জন জান্নাতে থাকবে আর তাদের একজন হলেন হযরত আলী। হযরত সাঈদ বিন যায়েদের দোয়া আল্লাহ তাআলার দরবারে গৃহীত হতো। একবার কেউ তার বিরুদ্ধে জমি জবরদখল করার অভিযোগ আনে। এর বিস্তারিত বিবরণ হল, হযরত সাঈদ বিন যায়েদের জমির সাথে যে জমিটি ছিল তা ছিল আরওয়া বিনতে ওয়ায়েস নামের এক মহিলার।
সে হযরত মুয়াবিয়ার পক্ষ থেকে মদিনায় নিযুক্ত গভর্নর মারওয়ান বিন হাকামের নিকট অভিযোগ করে যে সঈদ অন্যায়ভাবে আমার জমি দখল করে নিয়েছে। মারওয়ান তদন্ত করার জন্য কাউকে নিযুক্ত করেন। তখন হযরত সঈদ তাকে জবাব দেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি অন্যায়ভাবে এক বিঘত পরিমাণ ভূমি জবর দখল করবে, কিয়ামতের দিন সেই জমির সাতটি স্তর তার গলায় বেড়ি হয়ে যাবে। তোমার কি ধারণা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কথা শোনার পরও আমি অন্যায় করতে পারি? এরপর তিনি বলেন, হে আল্লাহ, আরওয়া যদি মিথ্যা বলে থাকে তাহলে তাকে সেই সময় পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ তার দৃষ্টিশক্তি চলে না যায় এবং তার ঘরের কূপ তার কবর না হয়। সুতরাং লেখা আছে যে আরওয়া প্রথমে তার দৃষ্টিশক্তি হারায় আর এরপর একদিন হাঁটতে গিয়ে নিজের ঘরের কূপে পড়ে মারা যায়। এরপর এটি একটি প্রবাদ হয়ে যায় আর মদিনাবাসী বলতে আরম্ভ করে যে আমাকাল্লাহু কামা আমা আরওয়া, অর্থাৎ আল্লাহ তোমাকে সেভাবে অন্ধ করুন যেভাবে আরওয়াকে অন্ধ করেছিলেন। হযরত সঈদ বিন যায়েদ 50 বা 51 হিজরি সনে প্রায় 70 বছর বয়সে জুমার দিন মৃত্যুবরণ করেন। কোন কোন রেওয়ায়েত অনুযায়ী মৃত্যুর সময় তার বয়স 70 বছরের বেশি ছিল। মদিনার পার্শ্ববর্তী আকিক নামক জায়গায় তার স্থায়ী নিবাস ছিল। আরব উপদ্বীপে আকিক নামের অনেক উপত্যকা ছিল, সেগুলোর মাঝে মদিনার আকিক উপত্যকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা মদিনার দক্ষিণ পশ্চিম থেকে নিয়ে উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত আর এতে মদিনা মুনাব্বরার সকল উপত্যকায় এসে মিলিত হয়। যা হোক, হযরত আবদুল্লাহ বিন ওমর জুমুয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হযরত সঈদের মৃত্যুর সংবাদ শুনে তিনি জুমুয়াতে না গিয়ে তখনই আকিকের উদ্দেশ্যে যাত্রা করেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস গোসল করান আর তার মৃতদেহ লোকেরা কাঁধে করে মদিনায় নিয়ে আসে। এরপর হযরত আবদুল্লাহ বিন ওমর জানাজার নামাজ পড়ান আর মদিনায় তাকে সমাহিত করা হয়। অপর এক রেওয়ায়েত অনুযায়ী হযরত আবদুল্লাহ বিন ওমর যখন হযরত সঈদ বিন যায়েদের মৃত্যু সংবাদ শুনেন তখন তিনি জুমুয়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তিনি জুমুয়াতে যাননি, বরং তার বাড়ি গিয়ে তাকে গোসল করান, সুগন্ধি লাগান, অতঃপর তার জানাজার নামাজ পড়ান। কিন্তু আয়েশা বিনতে সাদ বর্ণনা করেন যে হযরত সঈদ বিন যায়েদকে হযরত সাদ বিন ওয়াক্কাস গোসল করান, সুগন্ধি লাগান, এরপর ঘরে এসে নিজেও গোসল করেন। ঘর থেকে বের হওয়ার সময় তিনি বলেন, হযরত সঈদ বিন যায়েদকে গোসল করানোর কারণে গোসল করিনি, বরং গরমের কারণে আমি গোসল করেছি। হযরত সঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ান হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ বিন উমর এই দুজনেই কবরে নামেন, অর্থাৎ লাশ কবরে নামানোর জন্য তারা নামেন। হযরত সঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময়ে 10টি বিয়ে করেছিলেন আর সেই স্ত্রীদের ঘরে 13 জন পুত্র এবং 19 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তী স্মৃতিচারণ হল হযরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। এ সম্পর্কে সংক্ষেপে কিছু বলে দিচ্ছি। অজ্ঞতার যুগে হযরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম ছিল আব্দে আমর। অপর একটি বর্ণনা মতে তার নাম ছিল আব্দুল কাবা। ইসলাম গ্রহণ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাম পরিবর্তন করে আব্দুর রহমান রেখে দেন। তিনি বনু জোহরা বিন কিলাব গোত্রের সদস্য ছিলেন। সাহলা বিনতে আসেম বর্ণনা করেন, হযরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফর্সা, সুন্দর চোখ, লম্বা পলক ও খাড়া নাকের অধিকারী ছিলেন। তার উপরের দিকের ছেদন দাঁত ছিল লম্বা এবং কানের লতি পর্যন্ত চুল ছিল। এছাড়া তিনি দীর্ঘ গ্রীবা, দৃঢ় হাতের তালু ও মোটা আঙ্গুলের অধিকারী ছিলেন। হযরত ইব্রাহিম বিন সাঈদ তার পিতার কাছ থেকে বর্ণনা করেন, হযরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘকায়, ফর্সাবর্ণ যাতে লালাভ মিশ্রণ ছিল, সুদর্শন এবং কোমল ত্বকের অধিকারী ছিলেন আর তিনি হিজাব লাগাতেন না। তার সম্পর্কে বলা হয় তিনি কিছুটা খঞ্জ ছিলেন আর এটি হয়েছে উহুদের যুদ্ধের পর, কেননা উহুদের যুদ্ধে তিনি আল্লাহ তাআলার পথে আহত হয়েছিলেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু সেই 10 জন সাহাবীর একজন ছিলেন যারা তাদের জীবদ্দশায় জান্নাতের শুভ সংবাদ লাভ করেছিলেন। তিনি শুরার সেই 6 সদস্যের একজন ছিলেন যাদেরকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের নির্বাচনের জন্য
নির্ধারণ করেছিলেন। সেই ব্যক্তিবর্গের সম্পর্কে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় এদের সকলের প্রতি সন্তুষ্ট ছিলেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনী সংক্রান্ত ঘটনার 10 বছর পর জন্মগ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু আনহু সেই গুটিকতক ব্যক্তির একজন ছিলেন যারা অজ্ঞতার যুগেও মদ পান করাকে নিজেদের জন্য হারাম জ্ঞান করতেন। তিনি রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম 8 জন মুসলমানের একজন ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামকে প্রচার কেন্দ্র হিসেবে অবলম্বনের পূর্বেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর তবলিগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু ইথিওপিয়ার উভয় হিজরতেই অংশগ্রহণ করেছিলেন। সহি বুখারীর রওয়ায়ত হল, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমাদের মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহুকে পরস্পর ভাই ভাই বানিয়ে দেন। তখন হযরত সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আনসারদের মাঝে অধিক সম্পদশালী। হযরত সাদ বিন রবির স্মৃতিচারণেও এই ঘটনার উল্লেখ হয়েছে, এখানে উল্লেখ করছি। তিনি বলেন, কাজেই আমি আমার সম্পদ ভাগ করে অর্ধেকটা আপনাকে দিয়ে দিচ্ছি, আর আমার 2 জন স্ত্রীর মধ্য থেকে যাকে আপনার পছন্দ হয় তাকে আমি আপনার জন্য ছেড়ে দিব, তার ইদ্দত পূর্ণ হবার পর আপনি তাকে বিয়ে করুন। এই কথা শুনে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আল্লাহ তাআলা আপনার ধন ও জনসম্পদে বরকত দিন, আমার এসবের কোনো প্রয়োজন নেই, আপনি শুধু বলুন এখানে কোনো বাজার আছে কি যেখানে ব্যবসা বাণিজ্য হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কায়নুকার বাজার রয়েছে। এটি জানার পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু প্রভাতে সেখানে যান এবং ব্যবসা করেন। সেখান থেকে লভ্যাংশ হিসেবে পনির ও ঘি নিয়ে আসেন, আর তা নিয়ে হযরত সাদের বাড়িতে আসেন। এভাবে তিনি প্রতিদিন সকালে সেই বাজারে যান, ব্যবসা করেন এবং আয় উপার্জন করতে থাকেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আসেন, আর তার গায়ে জাফরানের চিহ্ন ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি বিয়ে করেছো? তিনি বলেন, জি হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, কাকে? উত্তরে তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, এক আনসারী মহিলাকে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চান, দেন মোহর কত দিয়েছো? তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি খেজুর আটি সমপরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণের একটি আটি। একথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি ছাগল জবাই করে হলেও বৌভাত করো। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার এমনও হয়েছে যে আমি কোনো পাথর উঠালেও আশা করতাম এর নিচে সোনা কিংবা রূপা পাওয়া যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা তার ব্যবসায় এতটা বরকত দিয়েছিলেন। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বদর এবং উহুদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদান করেন। বদরের যুদ্ধের একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে আমি সৈন্যসারিতে দাঁড়ানো ছিলাম, এমন সময় আমি আমার ডানে ও বামে তাকালাম। আমি দেখলাম আমার ডানে ও বামে 2 জন অল্প বয়স্ক আনসারী বালক দাঁড়িয়ে আছে। তখন আমার আকাঙ্ক্ষা হল, হায়, আমার উভয় পাশে যদি 2 জন এমন মানুষ থাকতো যারা হবে এদের চেয়ে শক্তিশালী ও বলিষ্ঠ দেহী। এ অবস্থায় তাদের একজন আমার হাতে চাপ দিয়ে জিজ্ঞেস করল, চাচা আপনি কি আবু জাহলকে চিনেন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু ভাতিজা তার সাথে তোমার কি কাজ? সে বলল, আমাকে বলা হয়েছে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি যদি তাকে একবার দেখতে পাই তাহলে আমাদের দুজনের মধ্যে যার মৃত্যু প্রথমে নির্ধারিত সে মৃত্যুবরণ না করা পর্যন্ত আমার চোখ তার চোখ থেকে সরবে না। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা শুনে আমি খুবই বিস্মিত হই। এরপর অপরজনও আমার হাতে চাপ দিয়ে একই কথা জিজ্ঞেস করল। কিছুক্ষণ যেতে না যেতে আবু জাহলকে আমি তার লোকদের মাঝে প্রদক্ষিণ করতে দেখলাম। আমি বললাম, তোমরা আমাকে যার সম্পর্কে জিজ্ঞেস করেছিলে ওই দেখো সেই ব্যক্তি। এ কথা শোনা মাত্রই তারা দুজন বিদ্যুৎ গতিতে নিজেদের তরবারি নিয়ে তার দিকে ছুটে যায় আর তাকে এতটা আঘাত করে যে প্রাণেই মেরে ফেলে। এরপর তারা ফিরে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে? উত্তরে তারা উভয়েই বলে, আমি তাকে হত্যা করেছি। পরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তোমরা কি তোমাদের তরবারি মুছে পরিষ্কার করে ফেলেছ? তারা বলল, না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দুটি দেখে বলেন, তোমরা দুজনেই তাকে হত্যা করেছ এবং তার যুদ্ধলব্ধ সম্পদ মুয়াজ বিন আমর বিন জুমুহ পাবে। আর তাদের উভয়েরই নাম মুয়াজ ছিল, অর্থাৎ মুয়াজ বিন আফরা এবং মুয়াজ বিন আমর বিন জুমুহ। এটি সহি বুখারীর হাদিস। আবু জাহলের হত্যা সম্পর্কিত
এ ব্যাখ্যা পূর্বেও করা হয়েছে, পুনরায় বলে দিচ্ছি, কোন কোন হাদিসে রয়েছে আফরাদ দুই ছেলে মুআওয়েজ ও মুআজ আবু জাহলকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল, এরপর তার মুন্ডু দেহ থেকে বিচ্ছিন্ন করেছিলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইমাম ইবনে হাজার আসকালানি এই সম্ভাবনার কথা উল্লেখ করেন যে মুআজ বিন আমর এবং মুআজ বিন আফরা এর পর হয়তো মুআওয়েজ বিন আফরাও তাকে আঘাত করে থাকবেন। বুখারী শরীফের ব্যাখ্যা ফতহুল বারীতেও এটি লেখা আছে। এই ঘটনাটি উল্লেখ করে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এভাবে বর্ণনা করেছেন যে মক্কার জননেতা ও কাফের সেনাদলের সেনাপতি আবু জাহল যখন বদরের যুদ্ধে সেনাদলকে বিন্যস্ত করছিল, এমন সময় আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহুর মতো অভিজ্ঞ জেনারেল বলেন, আমি আমার ডানে ও বামে 15 বছর বয়সী দুজন আনসারী বালককে দেখতে পাই। তাদেরকে দেখে আমি ভাবলাম আজ হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ নেই, কেননা দুর্ভাগ্যবশত আমার চতুর্দিকে অনভিজ্ঞ বালকরা দাঁড়িয়ে আছে, তারাও আবার আনসারী বালক, যুদ্ধ সম্পর্কে যাদের কোনো সংস্রবই নেই। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু লিখেন, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই চিন্তায় মগ্ন ছিলাম, এমন সময় আমার শরীরের ডান পাশে কারো কোনোই লাগে, আমার মনে হলো ডান দিকের বালকটি কিছু বলতে চায়। আমি তার দিকে মুখ ফেরাতেই সে বলে, চাচা একটু ঝুঁকে কথা শুনুন, আমি আপনার কানে কানে একটি কথা বলতে চাই যেন আমার সাথী শুনতে না পায়। তিনি বলেন, আমি তার দিকে কান বাড়িয়ে দিলে সে বলে, চাচা আবু জাহলকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কষ্ট দিত, হে চাচা আমার মন চায় আমি তাকে হত্যা করি। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কথা শেষ হতে না হতেই আমার বাম দিকে কারো কোনই লাগে, তখন আমি আমার বাম দিকের বালকের দিকে ঝুঁকি আর বাম দিকের সেই বালকও একই কথা বলে যে চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এত কষ্ট দিত সেই আবু জাহলকে আমার মন চায় আমি আজ তাকে হত্যা করি। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, অভিজ্ঞ যোদ্ধা হওয়া সত্ত্বেও আমি ভাবতেও পারতাম না যে আবু জাহল যে ছিল সেনাপতি, অভিজ্ঞতা সমৃদ্ধ এবং সেনা পরিবেষ্টিত, তাকে আমি হত্যা করতে পারব। আমি অঙ্গুলি নির্দেশ করে একই সাথে উভয় বালককে বললাম, সামনে যে ব্যক্তি শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় লৌহ বর্মের আড়ালে দাঁড়িয়ে আছে, যার সামনে শক্তিশালী ও সাহসী যোদ্ধারা নগ্ন তরবারি হাতে প্রহরা দিচ্ছে, সে হল আবু জাহল। আমার বলার উদ্দেশ্য ছিল তাদেরকে এটি বুঝিয়ে দেয়া যে এ কাজ তোমাদের মতো অনভিজ্ঞ বালকদের জন্য সাধাতীত। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু যে আঙুল দিয়ে আমি ইশারা করেছিলাম তা নামিয়ে আনার পূর্বেই সেই আনসারি বালকদ্বয় চড়ুই পাখির উপর বাজ পাখির আক্রমণ করার ন্যায় কাফির সারিগুলোকে বিদীর্ণ করে আবু জাহলের দিকে ছুটে যায়। আবু জাহলের সম্মুখে তার পুত্র ইকরামা দাঁড়িয়েছিল, সে অনেক সাহসী এবং অভিজ্ঞ জেনারেল ছিল, কিন্তু এই আনসার বালকরা এত দ্রুত গতিতে দৌড়ে যায় যে কেউ তাদের অগ্রসর হওয়ার উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি। চোখের পলকে তারা আবু জাহলের উপর আক্রমণ করার জন্য আক্রমণ করার জন্য কাফেরদের সারিগুলোকে বিদীর্ণ করে একেবারে দেহরক্ষীদের কাছে পৌঁছে যায়। আবু জাহলের উপর আক্রমণ করার জন্য কাফেরদের সারিগুলোকে বিদীর্ণ করে একেবারে দেহরক্ষীদের কাছে পৌঁছে যায়। নগ্ন তরবারি হাতে যেসব দেহরক্ষী দাঁড়িয়েছিল তারা সময় মতো নিজেদের তরবারিও নামিয়ে আনতে পারেনি। শুধুমাত্র একজন প্রহরীর তরবারি নিচে আসতে সক্ষম হয়, যার ফলে একজন আনসার বালকের বাহু কেটে যায়। কিন্তু যাদের কাছে জীবন বলি দেয়া সহজ মনে হচ্ছিল তাদের জন্য বাহু কেটে যাওয়া কি বা বাধ সাধতে পারত। যেভাবে পাহাড়ের উপর থেকে পাথর পতিত হয় ঠিক একইভাবে সেই বালকদ্বয় দেহরক্ষীদের উপর বল প্রয়োগ করে আবু জাহলের উপর ঝাঁপিয়ে পড়ে আর যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বেই কাফের সেনাপতিকে ভূপাতিত করে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধের শেষের দিকে আমি সেখানে পৌঁছাই যেখানে আবু জাহল মৃত প্রায় অবস্থায় পড়েছিল। আমি বললাম, কি অবস্থা তোমার? সে বলল, আমি মারা যাচ্ছি, কিন্তু আক্ষেপ নিয়ে মারা যাচ্ছি। মারা যাওয়া কোনো বড় বিষয় নয়, কিন্তু আক্ষেপ হল হৃদয়ের বাসনাপূর্ণ হওয়ার পূর্বে আনসারদের দুই বালক আমাকে ভূপাতিত করেছে। মক্কাবাসীরা আনসারদের অনেক তুচ্ছ মনে করত, তাই অনেক আক্ষেপের সাথে সে এর উল্লেখ করে।
আর বলে, এই আক্ষেপ হৃদয়ে নিয়ে মারা যাচ্ছি যে আনসারদের দুজন ছোকরা আমাকে হত্যা করেছে। এরপর সে তাকে অর্থাৎ আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আমি ভীষণ কষ্ট পাচ্ছি, তুমি কি আমার প্রতি এই অনুগ্রহটুকু করবে, অর্থাৎ তরবারির এক আঘাতে আমার জীবনাবসান ঘটাবে, কিন্তু আমার ঘাড়টা একটু লম্বা করে কাটবে, কেননা সেনাপতির চিহ্ন হলো তার ঘাড় লম্বা করে কাটা হয়। আমাকে হত্যা করো আর এই যন্ত্রণা থেকে মুক্তি দাও মর্মে আবু জাহলের অনুরোধ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ মেনে নেন, কিন্তু তিনি চিবুকের কাছ থেকে তার গলা কাটেন, অর্থাৎ মৃত্যুলগ্নে তার এই বাসনাও পূর্ণ হয়নি যে তার ঘাড় যেন লম্বা করে কাটা হয়। শিশুদের মাঝেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কেমন প্রেম ও ভালোবাসা ছিল আর কিভাবে তারা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইত, তাদের কুরবানি প্রসঙ্গে হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটি পূর্বেও দু একবার বর্ণনা করা হয়েছে। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সবার এ ছিল কুরবানি ও এ ছিল ভালোবাসা আর এ ছিল প্রেম, যার কারণে নিজ প্রাণের কোনো মায়া তাদের ছিল না। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এর বাকি স্মৃতিচারণ ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে করব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ